প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের গণিত প্রভাব বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অনুপাত অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে আমি এই অধ্যায়ের উপর একটি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটি যদি তুমি ভালো করে দেখে নাও তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্কের সমাধান তুমি নিজে থেকেই করতে পারবে। চলো এখন আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের আমি কষে দেখি 2.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব এবং কিছু অঙ্ক করে দেব। এই অঙ্কগুলো ভালো করে বুঝে নাও আগে, তাহলে তোমরা বাকি অঙ্কগুলো নিজে থেকেই করতে পারবে। প্রথম অঙ্ক দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা, চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। দেখো, 1 কিগ্রা চালের দাম 40 টাকা এবং 1 কিগ্রা ডালের দাম হচ্ছে 100 টাকা। এখন আমাদের যেটা করতে হবে, চাল ও ডালের দামের অনুপাত নির্ণয় করতে হবে। চালের দাম দেখো দেওয়া আছে 40 টাকা, চাল যেহেতু আগে আছে তাই এখানে চালের দামটা আগে লিখব, এর অনুপাতের চিহ্ন দেব। তারপর দেখো ডালের দাম দেওয়া আছে, ডালের দাম কত আছে 100 টাকা, তাই এখানে 100 টাকা লিখব। এবার দেখো চালের দাম ও ডালের দামের অনুপাত হচ্ছে 40 টাকা অনুপাত 100 টাকা, তাহলে এটাই হচ্ছে অনুপাত। এবার এই অনুপাতটা আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি বা ছোট করতে পারি করব, আর যদি না করতে পারি এই অবস্থাতে রেখে দেব। দেখি আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা। দেখো অনুপাতের পূর্ব পদ, এটা হচ্ছে উত্তর পদ, পূর্ব পদে টাকা শব্দটা আছে আবার উত্তর পদে টাকা শব্দটা আছে, তাই আমরা টাকা শব্দটা প্রথমে বাদ দিয়ে দেবো। দিলে কী থাকবে, 40 অনুপাত 100। এবার এই পূর্ব পদ এবং উত্তর পদকে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় ভাগ করব। দেখো 40 হচ্ছে জোড় সংখ্যা, 100 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 40কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 20 হবে, 100কে যদি 2 দিয়ে ভাগ করি 50 হবে। আবার দেখো 20 জোড় সংখ্যা 50 জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, 20কে 2 দিয়ে ভাগ করো তাহলে হবে 10, আর 50কে 2 দিয়ে ভাগ করলে হবে 25। এবার 10 জোড় সংখ্যা কিন্তু 25টা জোড় সংখ্যা নয়, তাই 2 দ্বারা আর ভাগ করা যাবে না। 2-এর পরে আমরা কোন সংখ্যা দিয়ে দেখব, 2-এর পরে দেখব 3, 3 দিয়ে দেখব 10কে ভাগ করা যাবে না, 25কেও ভাগ করা যাবে না, তাই 3-এর পরে দেখব 5কে, 5 দিয়ে 10কে ভাগ করা যাবে আবার 25কে ভাগ করা যাবে। তাহলে এবার আমরা 5 দিয়ে ভাগ করব, তাহলে 10কে যদি 5 দিয়ে ভাগ করি এটা আসবে 2, কারণ 5 দুগুণে 10, আর 25কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আসবে 5, কারণ 5 5 25। আবার বলছি শোনো, আমাদের দেওয়া ছিল চালের দাম 40 টাকা, ডালের দাম 100 টাকা। আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে চাল আর ডালের দামের অনুপাত। তাহলে চাল আর ডালের দামের অনুপাত কী হবে, আমাদের হবে 40 টাকা অনুপাত 100 টাকা। 40 টাকা অনুপাত 100 টাকা কেন লিখেছি, আগে যেহেতু চাল আছে তাই চালের দামটা আগে লিখেছি 40 টাকা, ডাল পরে আছে তাই ডালের দামটা পরে লিখেছি। এবার এটাকে কী করেছি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কী হয়েছে, 2:5 হয়েছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমি একটা কিন্তু কোশ্চেন দিচ্ছি, সেই কোশ্চেনটার উত্তর তোমরা দিয়ে দেবে। ধরো ডাল ও চালের দামের অনুপাত সমান 5:2, এটা সত্য না মিথ্যা, এতে লিখছি সত্য আর বিতে লিখছি মিথ্যা। আবার বলছি হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখবে। প্রশ্ন হচ্ছে 7M203, এটা হচ্ছে প্রশ্নের দাগ নাম্বার। তাহলে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ডাল ও চালের দামের অনুপাত 5:2, এটা সত্য না মিথ্যা। আমরা এখানে বের করেছি চাল ও ডালের দামের অনুপাত হচ্ছে 2:5, তাহলে ডাল ও চালের দামের অনুপাত 5:2 হবে কি না। যদি সত্য হয় তাহলে এ লিখবে, আর যদি মিথ্যা হয় তাহলে বি লিখবে। কীভাবে লিখবে, ভিডিওর কমেন্ট বক্সে যাও গিয়ে সেখানে লেখো 7M203, এটা হচ্ছে প্রশ্নের দাগ নাম্বার, তারপর একটা স্পেস দাও। যদি এ উত্তরটা সত্য হয় বা এটা যদি উত্তর বলে মনে হয় তাহলে এখানে এ লেখো, যদি বি বলে মনে হয় তাহলে এখানে বি লেখো, যে কোনো যেটা তোমার সত্য বলে মনে হচ্ছে বা যেটা তোমার সঠিক বলে মনে হচ্ছে সেটা লেখো, লিখে সেন্ড করো। এবার ভিডিওটা পজ করো, করে অঙ্কটা খাতায় টুকে নাও।
নিয়ে আবার ভিডিওটা অন করো। পরের প্রশ্ন দেখো, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন, এবিসি ত্রিভুজের বিএসি কোণ অনুপাত এবিসি কোণ অনুপাত এসি বি কোণ সমান কত? দেখো প্রশ্নে দেওয়া আছে এবিসি ত্রিভুজ যার এ বি সি কোণ হচ্ছে 45 ডিগ্রি, বি এসি কোণ হচ্ছে 60 ডিগ্রি, আর এসি বি কোণ হচ্ছে 70 ডিগ্রি। এবার এই কোণগুলোর অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা এই কোণগুলোর মান বের করে নিই। কোণগুলোর মান প্রথম কোণটা কী আছে, বি এসি কোণ, বি এ সি কোণ, বি এ সি কোণ মানে বি এ সি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে। তাহলে এই কোণটা কত আছে, 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি লিখে দিই। তারপরে দেখো এ বি সি কোণ, এ বি সি কোণ, এ বি সি কোণ সমান কত হবে, এ বি সি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে মান হবে 45 ডিগ্রি। তারপর এ সি বি কোণ, এ সি বি কোণ, তার মানে এ সি বি কোণ, তাহলে এই কোণটা বোঝাচ্ছে, এটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এইবার আমাদের কী করতে হবে, এই তিনটে কোণের মানের অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম হচ্ছে বি এ সি কোণ, বি এ সি কোণের মানটা লিখে এখানে 60 ডিগ্রি অনুপাত। এবার এ বি সি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, তাহলে 45 ডিগ্রি অনুপাত। এবার এ সি বি কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে, 70 ডিগ্রি। প্রথমে দেখো এই তিনটে অনুপাতে যে ডিগ্রিটা আছে ডিগ্রিটা বাদ দিয়ে দেবো, তাহলে 60 হবে এখানে, তারপর অনুপাত হবে 50 অনুপাত 70। এবার প্রত্যেকটা দেখো জোড় সংখ্যা, তাহলে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো প্রত্যেকটাকে। তাহলে 2 দিয়ে ভাগ করি, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 70কে 2 দিয়ে ভাগ করলে 35। এবার দেখো এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। এবার 2-এর পর আমরা 3 দিয়ে দেখব, এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটা এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না। তাই 3-এর পরে 5 দিয়ে দেখব, 5 দিয়ে আমরা যদি 30কে ভাগ করি ভাগ করতে পারবো, 5 দিয়ে 25কে যদি ভাগ করি ভাগ করতে পারবো, 5 দিয়ে 35কে যদি ভাগ করি ভাগ করতে পারবো, তাহলে 5 দিয়ে আমরা সবগুলো পদকে ভাগ করতে পারছি। তাহলে 5 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে 6 হবে, যদি 25কে ভাগ করি তাহলে 5 হবে, যদি 35কে ভাগ করি তাহলে 7 হবে। এবার দেখো এই অনুপাতটা কিন্তু আমরা ছোটো করতে পারবো না, কারণ 6, 5 এবং 7 এদেরকে কোনো সংখ্যা, কোনো এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা এদের তিনটিকে ভাগ করা যায়। তাহলে অনুপাতটা আমাদের এই পর্যন্ত থেকে যাবে। তাহলে আমাদের উত্তর কী দাঁড়াবে, 6:5:7। এবার ভিডিওটা পজ করো, করে প্রথমে এটা লিখে নাও, তারপর আবার ভিডিওটা অন করো। একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা, একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত? দেখো একটি পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা, একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। এখন আমাদের যেটা করতে হবে, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, না পেন্সিলের দামটা আগে বসাবো, তারপর লজেন্সের দামটা বসাবো, বসিয়ে অনুপাত করব। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, দেখো পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা আর লজেন্সের দাম 50 পয়সা, অর্থাৎ একটাতে আছে, একটা আছে টাকাতে আর একটা আছে পয়সাতে। তাই আমরা এটাকে সরাসরি অনুপাত করতে পারবো না, কারণ অনুপাতের শর্তে বলেছিল যে একই রাশি হলে অনুপাত করা যায়, দুটোই মূল্য তার মানে একই রাশি, তাহলে এদের মধ্যে অনুপাত হয়। কিন্তু অনুপাত করতে গেলে এদের এককগুলো একই হতে হবে, হয় দুটো দাম টাকাতে থাকতে হবে, নাহলে দুটো দাম পয়সাতে থাকতে হবে, তবে অনুপাত করতে পারবো। তাহলে এখানে 50 পয়সা আছে, এটাকে আমরা টাকাতে নিয়ে যাই, 50 পয়সাকে যদি টাকাতে নিয়ে যাই তাহলে 50কে 100 দিয়ে ভাগ করব, কারণ 1 টাকা = 100 পয়সা। তাহলে এটা হয়ে গেলে এখন টাকা, তাহলে 50/100 টাকা, এটা কাটাকাটি করবো, 0, 0 কেটে গেল। এবার 5 দিয়ে কাটবো, উপরে 5 দিয়ে কাটলে 1 থাকবে, নিচে হবে 2, 5, 5-এর ভিতর একবার যায় তাই 1, আর 5, 10-এর ভিতর 2 বার যায় তাই 2, তার মানে 1-এর 2 টাকা। এইবার আমরা অনুপাতটা করতে পারবো।
দেখো তাহলে এখানে লিখবো 3 টাকা অনুপাত হাফ টাকা, কেন লিখলাম? প্রথমে পেন্সিলের দাম আছে তাই 3 টাকাটা লিখেছি, পেন্সিলের দাম 3 টাকা। পরে লজেন্সের দাম আছে তাই লজেন্সের দাম লিখেছি 1/2 টাকা, কারণ লজেন্সের দাম বেরিয়েছে 1/2 টাকা। এইবার আমরা এটাকে যদি ছোট করি বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কেমন হবে? প্রথমে টাকা টাকা তুলে দেব, দিয়ে তাহলে কী করবো 3:1/2। এবার দেখো এই অনুপাতে একটা ভগ্নাংশ সংখ্যা আছে, এই ভগ্নাংশ সংখ্যা আমরা অনুপাতের মধ্যে রাখতে চাইছি না, তাহলে আমাদের কী করতে হবে? এই ভগ্নাংশের যে হর আছে অর্থাৎ 2, 2টা তুলে দিতে হবে। 2 তুলে দিতে কি গেলে কী করবো? না, আমরা উভয় পদের সাথে 2 দ্বারা গুণ করে দেবো। দেখো কীভাবে 2টা উঠে যাচ্ছে, 3:2 অনুপাত 1/2:2, তাহলে উভয় পদের সাথে আমরা 2 দ্বারা গুণ করেছি। এবার দেখো এই নিচের 2 আর উপরের 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো 1 আর এখানে হয়ে গেল 6, তাহলে 6:1। 6:1 হচ্ছে পেন্সিল এবং লেন্সের দামের অনুপাত। এখানে একটা জিনিস খেয়াল করো যে কোনো অনুপাতে উভয় পদের সাথে একই সংখ্যা বা একই রাশি দ্বারা গুণ করতে পারি কিংবা ভাগ করতে পারি, কিন্তু গুণ বা ভাগ করার সময় কখনো আমরা শূন্য ব্যবহার করব না। এবার এটা তো আমরা টাকাতে নিয়ে গিয়ে দেখিয়েছি, যদি টাকাতে না নিয়ে গিয়ে দুটো মূল্য পয়সাতে নিয়ে যেতাম তাহলে কি এই 6:1 এই অনুপাতটা আসতো? ঠিক আছে, দেখা যাক আছে কি না। এবং প্রথমে আমরা পেন্সিলের মূল্য 3 টাকা আছে, 3 টাকা সমান কত পয়সা? 300 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা, তাই 3 টাকা সমান 300 পয়সা। তাহলে পেন্সিলের মূল্য হলো 300 পয়সা আর লজেন্সের মূল্য হলো 50 পয়সা, তাহলে দুটোই একই এককে আছে, অনুপাত করতে পারবো। তাহলে অনুপাত করলে কী হবে দেখো, আমি এই অনুপাতের উভয় পদের সাথে আমরা 50 বা উভয় পদকে 50 দ্বারা ভাগ করে দিলাম। 300কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 6, আর 50কে যদি 50 দ্বারা ভাগ করি তাহলে হবে 1। যদি এটা এইভাবে না বুঝতে পারো তাহলে তোমরা কী করো, প্রতি ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করে করে যাও, 2 দ্বারা ভাগ যখন যাচ্ছে না তারপর 5 দিয়ে যাবে, দেখবে এটাই হবে উত্তর। তাহলে দেখো আমরা দুইভাবে অঙ্কটা করলাম, একটা হচ্ছে দুটো বস্তুর মূল্য টাকাতে নিয়ে গিয়ে করেছি কিংবা দুটো বস্তুর মূল্য পয়সাতে নিয়ে গিয়ে করেছি, দুই ক্ষেত্রে 6:1 এই অনুপাতটা এসেছে। এবার কেউ বললো এখানে দেখো আমরা করেছিলাম 1/2 টাকা, 50 পয়সাকে 100 দিয়ে ভাগ করেছি করলে 1/2 টাকা হয়েছে। কেউ বললো না এটা 0.5 টাকা, এমনও হতে পারে বা এমন কেউ লিখতে পারে, 50কে যদি 100 দিয়ে ভাগ করি কত হবে 0.5 বা 0.50 এরকম আসবে। তাহলে এটা দিয়েও আমরা করতে পারি, তাহলে কী বললাম একটা টাকা 3 টাকা আছে আর একটা হচ্ছে 0.5 টাকা, অনুপাত করো তাহলে 3 টাকা 0.5, এটাকে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি তাহলে কী করবো, দশমিকের জন্য 1 নেব, দশমিকের পরে 1টা সংখ্যা আছে তাহলে 1টা শূন্য হবে, তার মানে 10 হবে নিচে, আর উপরে দশমিক বাদ দিয়ে লিখলে কত হয় 0.5, তাহলে 0 তো কোনো মূল্য নেই, একটু হয় 5 হবে। এবার কী করবো, উভয় পদের সাথে আমরা 10 দিয়ে গুণ করে দেবো, 10 গুণ করলে কত হবে 3×10=30, আর এখানে কী হবে 10 দিয়ে গুণ করলে নিচের 10 উপর 10 কেটে যাবে তাহলে 5 হবে, তারপর উভয় পদকে আবার 5 দিয়ে ভাগ করে দেবো তাহলে 6:1 হবে। তাহলে দেখো এভাবেও কিন্তু সেই একই উত্তর এলো বা একই অনুপাত এলো 6:1। তাহলে যেভাবেই করি না কেন, টাকাতে যদি পরিবর্তন করি তাহলে সেক্ষেত্রে 6:1 হচ্ছে, এই দেখিয়েছি আবার এখানে দেখিয়েছি, যদি পয়সাতে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেখো 6:1 হচ্ছে। যেভাবে ইচ্ছে তোমরা বা যেভাবে পরিবর্তন করার ইচ্ছে তোমরা করে অনুপাতটা করবে একই উত্তর হবে।